শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন যেন একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয়। এই শহরের সব কিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন হয়ে গেল? সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানোটা বেশি কষ্টকর। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু হয়। শেষমেশ ভালো সবাই থাকে। ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলে যাই। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সে পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও, সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন। কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। সত্যি ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে, ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে, আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও দেবে। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দেন। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। মৌমাছির মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। যখন অনলাইন থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকা জরুরি। পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক, মানুষ হিসেবে যেন নাম্বারটা না কমে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজেদের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। মিথ্যাবাদীদের সাথে তর্ক জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য, সাক্ষী, প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না, আর তা হলো, তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবি অনেক ভালো। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের সাথে তুলনা সহ্য করতে পারে না। বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। হেসে দেখা আর দেখে হাসা, এই দুয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্ক বদলে যায়। ভুলেও চারটি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয় তাহলে জীবন পজিটিভ হবে না কখনো। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমায় উঠাবে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ। আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। সমালোচনা করে তো কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা না। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যাবে, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। ছেড়ে দাও পিছুটান, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। তুমি যত বেশি মূল্যবান, ততই বেশি সমালোচনার পাত্র হবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। একটা মানুষ তখনই একা থাকা পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনো হবে না। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। কান্নার কোনো ওজন নেই, তবুও বহন করতে পারা অনেক কষ্টের। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছেও ছেড়ে দিতে হয়। অতিরিক্ত আশাকারী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান মিলবে, আর সেবা করো শান্তি পাবে। জীবনের তিনটি কথা কখনোই ভুলবে না। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। মেয়েরা মাল নয়, প্রত্যেক বাবার রাজকন্যা, আর সব ছেলেই ধর্ষক নয়, প্রত্যেক মায়ের ভরসা। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শিখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে জিতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, তাদেরই প্রেমে পড়ে। প্রত্যেকটা মেয়েই একটা ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে, আমি আছি তো, ভয় কিসের। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয়, তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সেটা সবাই বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার উপর। যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটাকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। ছেলেকে জীবন দিন, বাইক নয়। মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, সুন্দর চেহারা দিয়ে কি হবে? কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা হতো। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়। তিনটি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্যই থাকে না, ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুত্বের সংখ্যা কমে যাবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। কথায় আছে, নরম মাটি বিড়াল আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যে থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের চোখে স্বপ্ন বেশি। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি। এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। আমার একটি স্বপ্ন ছিল, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা খুলে যায়। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে, আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। চুপ হয়ে গেছি কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসত? রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকেও অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। নারীকে কেউ কোনো দিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তা সাফল্যের কারণ তুমি হবে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতে যে খুশি তার আবার দুঃখ কিসের? মানুষ বড়ই আজীব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায়, আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। পরিবারের উপর আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। চলে যাওয়ার হলে একবারে চলে যেও, এই যে যাবেও না আবার থাকবেও না, এই জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। মনে রাখবে, কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক, তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো তাকে সত্য ছুঁতে পারা। শরীর তো ধর্ষকও ছয়। যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে, তখন আপনি সফল। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। জীবনে যদি দুঃখ কষ্ট পাও, তাহলে ভয় পেও না, কারণ রব সেই জনকেই বেশি পরীক্ষা নেয় যেজন সর্বদা সত্যের পথে থাকে। কারো টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না, ব্যবহারের লেভেল দেখে সম্মান করি। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। স্কুলের পরীক্ষা তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জীবনের পরীক্ষা কখনো শেষ হয় না, চলতেই থাকে। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। যেখানে মেয়েরা দুঃখ পায়, সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। আপনি কতটা শিক্ষিত তা নির্ভর করে সার্টিফিকেটের উপর, আর কতটা সৎ সেটা নির্ভর করে প্রতিবেশীর উপর। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমার আপনজনকে, আমি হেসে বলেছিলাম তাকে, সময় ভালো থাকলে সবাই আপনজন, আর না থাকলে কেউই আপন না। এই দুনিয়ায় মৌমাছির মতো হও, যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয়, আর যখন কোনো কিছুর উপর বসে তাকে ভাঙেও না, নষ্টও করে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। যে তোমাকে যত বেশি পছন্দ করে, সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। 3টি সত্য। নাম্বার 1, যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। নাম্বার 2, সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নাম্বার 3, একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক, কেউ কাউকে ধরে কিছুই শেখায় না, ধাক্কা খেতে খেতেই শিখে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষের থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরা হয় বহুরূপী। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। কাঁদতে কাঁদতে 100 বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। রাত জেগে কখনই কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোক তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দিবে না। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটি রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনে সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দিবেন। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটা জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ। একটা মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে রেকর্ড হয়ে যাবে, এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই, আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্ত বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটা কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবু রোজ ভাবি তুমিই আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধুবান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজে সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন, আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে। একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন, কোনো কিছু আর তখন ভালো লাগবে না, নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববেন হয়তো আপনি ভুল আর তারাই সঠিক, মনে হবে আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধুবান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না আপনার। এই সময়টাই হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজে নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে, জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। 6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করল, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানে চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। এই পৃথিবীতে দুটি বিরল জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। সময়ের ব্যবধানে দুটি জিনিসই খুব দ্রুত বদলায়। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। যারা ঘুমাতে পারে না তাদের খুব কষ্ট বেশি, আর যারা বেশি ঘুমায় তারা খুব বেশি একা। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনের সংযম ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নেই। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। কাদায় তো সেই যে একসময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। সুখে থাকার দুটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। ভালোবাসা কখনো শেষ হয় না, হয়তো প্রিয় মানুষটার প্রয়োজনটাই শেষ হয়ে যায়। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবথেকে বড় অপরাধ। বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তে পারে মানুষগুলোই হয়তো দুনিয়াতে সত্যিকারের সুখী মানুষ। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। রাতে প্রিয় মানুষটির কথাগুলো সত্যি অনেক বেশি মনে পড়ে। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। সোনার দাম বেশি হলেও কোনো কাজের না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া চলে না। সুতরাং জীবনে এমন হও, দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। টাকার ভালোবাসা দুইটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাত আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। 20 থেকে 22 বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটি একদিন সবার আগে ছেড়ে চলে যায়। জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। শুরুটা হয় বিশ্বাস দিয়ে, আর শেষটা হয় বিশ্বাসঘাতকতা দিয়ে। সরিয়ে রাখে সকল অতীত, হাসতে থাকে ওরা, বাইরে থেকে ভীষণ খুশি, ভেতরটা ভাঙাচুরা। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও राग अभिमान और भालोबासार आवेग चले आसे क्योंकि जत काछाकाछि जावा जाए ततई माया बेड़े जाए। पृथिवीते दुटो मानुष खूबी असहाय, नम्बर एक रूप छाड़ा मेये, नम्बर दुई टाका छाड़ा छेले। समय जानिए देबे के तोमार भालो चाय और के तोमार खराब चाय। हासते भालोबासी बोले भेबो ना जे मने कोनो दुःख कष्ट नहीं। एके अपरेर भविष्यत होते चेयेछिलाम, आज दुजन दुजनेर अतीत हये गेलाम। भालोबासार मानुष हजार जन होते पारे किन्तु मनेर मानुष एकजनई हय। निजेके एमन भावे साजिए नाओ जाते जारा तोमाय एका करे गेछे ताराई तोमाके देखे एकदिन अफसोस करे। जे जत बेशी मिशुक हय मानुष ताके तत बेशी सस्ता मने करे। भूल थेके नतून किछु शेखार नामी होच्छे जीवन। जे भूल करा थेके किछु शिखबे सेई बास्तव जीवने सफल होते पारबे। अपेक्षा ताराई करते पारे जारा मन थेके भालोबासे। विश्वास आर निश्वास खूबी मूल्यवान, एक बार हारिए गेले आर फिरे आसे ना। चाकरिटा हये गेले बाबाके आर काज करते देब ना, एरकम स्वप्न बुकेर मध्य निये बेचे आछे हाजारो मध्यबित्त परिवारेर सन्तान। बृद्धाश्रमे थाका मा तार खोकाके बोलछे तोर छेलेके उच्च शिक्षा नय सुशिक्षा दिस, शेष बयसे जाते आमार मतो ताकेओ बृद्धाश्रमे आसते ना हय। मानव शरीरे आघात पेले जतटा ना कष्ट पाय तार चेये बेशी कष्ट पाय मने आघात पेले। आपनी आग्रह ना देखाले जे मानुषटा निजे थेके कखनो आपनार कथा चिंताओ करे ना से मानुषटा आपनार ना, ताके बिरक्त करा बाद देन। से भालो थाकुक आर आपनिओ एका थाकार अभ्यास करे फेलेन। एकटा मानुष जखन काउके अतिरिक्त भालोबेसे फेले तखन तार अवहेलातेओ भालोबासा खुजते शुरू करे। जेमन सूतो बेधे रखे घुड़ी के तेमनी विश्वास बेधे रखे सम्पर्क के। एकमात्र रोजगार ठीक थाकले एई दुनियाय भालोबासार आर भालो राखार मानुषेर अभाव हय ना। जीवने जे एकबार धोखा खेयेछे तार पक्षे द्वितीयबार आर काउके विश्वास करा कठिन। काउके अवहेला करले कतटा कष्ट हय ता तुमी सेदिनई बुझबे जेदिन तोमाकेओ केउ अवहेला करबे। जेखाने बेचे थाकाटाई कठिन सेखाने ना थाकाटाई बुद्धिमानेर काज। परिस्थिति आर समय जत कठिन हबे ततई तुमी मानुष चिनते शिखबे। मानुषेर मतो एत द्रुत आर कोनो किछुई एई जगते बदले जाय ना। भोला जाय ना स्मृति, बाधा जाय ना समय, जाना जाय ना भविष्यत, चेना जाए ना मानुष, केना जाए ना मन और फिरे पावा जाए ना अतीत। जीवन सब समय सेकेंड चान्स देय ना, ताई तोमाके सब समय कोनो किछु करार आगे दुबार भाबा उचित। तोमार अवस्थान जत भालो तुमी सबार काछे तत प्रिय। बोका मेरा स्वामी के गोलाम बानिए गोलामेर स्त्री हुए थाके, चालाक मेरा स्वामी के राजा बानिए राजा रानी हुए थाके। डाकात जेमन गरीबेर बाड़ीते डाकाती करते चाय ना तेमोनी शयतान भालो मानुष छाड़ा खराब मानुष के धोखा देय ना। जल छाड़ा जेमन माछ दुर्बल, फुल छाड़ा जेमन बागान दुर्बल, चाँद छाड़ा जेमन आकाश दुर्बल, सूर्य छाड़ा दिन दुर्बल, ठीक तेमोनी विश्वास छाड़ा सम्पर्क दुर्बल। गिरगिटी रंग बदलाय बाचार जन्य किन्तु मानुष रंग बदलाय निजेर स्वार्थेर जन्य। निजेर व्यक्तित्व बजाय रेखे भालोबासुन, एमन ना हय प्रिय मानुषेर काछे निजेर भालोबासा बार बार प्रमाण करते गिये निजेर काछे निजे बार बार छोटो ना होते हय। जारा अन्येर भालो चाय तादेरई बेशिरभाग समय क्षति हय। কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো। যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না। রোজগার করতে না পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে শুয়োপোকাতে পরিণত হয়ে যায়। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে। সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার কারণে ভালোবাসা মরে যায়। কেউ দেখে শিখে, কেউ ঠকে শিখে, আর যে কোনো কিছুতেও কিছু শেখে না তার দুঃখ চিরকাল। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবনযুদ্ধে সে তত দক্ষ। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েটাকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন। যে মানুষগুলোর মনে প্যাঁচগোছ নেই তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। অহংকারীরা আর যাই হোক কখনো সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবথেকে সুন্দর মানুষ। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি, আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড়লোক। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নিবে। শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সাহায্য একটা খুব দামি উপহারের নাম। সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। গভীর রকম অভিমানী তাদের, যাদের রাগ বেশি। তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর ভেতর জড়িয়ে ধরে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও দোয়া দেবে। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। কোনোদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন। একটি শিক্ষণীয় গল্প। কাউকে বোঝার জন্য এক মুহূর্ত যথেষ্ট নয়। এক ভদ্রলোক তার 25 বছর বয়সের ছেলেকে নিয়ে ট্রেনে করে বাসায় ফিরছিলেন। ছেলেটা ট্রেনের জানলা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে। ছেলে, বাবা কি সুন্দর দেখো, ট্রেনের বাইরের গাছগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। বাবা, হ্যাঁ বাবা, খুব সুন্দর। কিছুক্ষণ পর ছেলে, বাবা দেখো কি সুন্দর পুকুর, পুকুরের কাছে ওইগুলো কি পাখি বাবা? বাবা, ওগুলো মাছরাঙা পাখি। ট্রেনে তাদের পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন। তিনি অনেকক্ষণ ধরেই বাবা ছেলের কথোপকথন শুনছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে এই 25 বছরের ছেলেটা কি করে শিশুদের মতো আচরণ করছে, সামান্য কিছুতেই আনন্দে ফেটে পড়ছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির কিছু ফোঁটা এসে ছেলেটির হাতের উপর পড়ল। ছেলে, বাবা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা আমার হাতের উপর পড়ছে। এমন সময় সেই লোকটি চুপ করে থাকতে পারল না। লোকটি ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করল, লোকটি, আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট অপরিণত, ওকে কোনো ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যান না? ডাক্তারের পরামর্শে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাবা, আমি ওকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি, সে এখন পুরোপুরি সুস্থ। ওর চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবার চোখে দেখতে পাচ্ছে। এমন সময়ে আবেগে তার চোখ বেয়ে আনন্দের কান্না গড়িয়ে পড়ল। তাই বলা যায়, কাউকে বোঝার জন্য এক মুহূর্ত যথেষ্ট নয়। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে। সত্যি কি পৃথিবী বদলে গেছে? গাছেরা আগেও ছায়া, ফল, ফুল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। আপনি যদি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি, ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর। এক মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞাসা করো যে ট্রেন মিস করেছিল, তারপর বাসে বসে জ্যাম পোহাচ্ছিল, যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না। চারদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে, তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন এবং বিশ্বাস রাখবেন উপরওয়ালা একজন আছেন, তিনি সব দেখছেন। যাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান সব কিছু ভুলে যার কাছে নিজেকে সাধারণ করে তুলে দিবেন, সেই মানুষটাই স্বার্থ ফুরালে আপনাকে অতি সস্তা বলে দূরে ছুঁড়ে ফেলে দেবে। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন, অবশেষে তার কাছে আবার অবহেলিত হলাম। যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। এই শহরে কত মানুষের সাথেই না পরিচয় হয়। কেউ কেউ আবার আপন সাজে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে, আসলে সবাই স্বপ্ন পূরণ করতে আসে না, তাদের উদ্দেশ্য পূরণ করতে আসে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনিই দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামা, খালু, ফুফা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। জীবনটা কেমন যেন পালবিহীন নৌকার মতো চলে না, আটকে আছে মাছ দরিয়ায়। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীকে আর বুঝতে পায়? যার ভিটে যায় সেই বোঝে তার যন্ত্রণা কতটা সীমানা ছাড়ায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আত্মহত্যা একবারে মৃত্যু নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে মেরে ফেলে। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর। সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছবল মারে আনন্দ পাবার জন্য, নিজের স্বার্থের জন্য। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার করার পরও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয়, সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। অতীত নয়, বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তবতা। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছে স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে, আমি বলেছিলাম করতে। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সবথেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তন একদিনে আসে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে সব মিললেও শান্তি মিলে না। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে, বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। টাকা পয়সা থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই, যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবুও জলে ভরে যায়। মন কাঁচ নয়, তবুও ভেঙে যায়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। মূল্যবোধ শুধু এতটুকুই, চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই। বড় হয়ে গেছি, একদিন বুড়োও হয়ে যাব। থাকবো না আমি, কিন্তু থেকে যাবে স্মৃতি। নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন, মৃত্যু ব্যতীত আর কেউ আপনার জন্য অপেক্ষায় নেই। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমার আসতে পারে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে যে এটা কিসের দোকান, স্বর্ণের নাকি কয়লার। হেরে গিয়ে পিছু হটার নাম জীবন না, যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। সৎ পথে চলা আর সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়, যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের একটি মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। স্বপ্নগুলো কাচের দেয়ালে বন্ধ, এপার থেকে দেখা যায়, ছোঁয়া যায় না। পেয়ে হারানোর চেয়ে একেবারে না পাওয়াই শ্রেয়। জীবনে হাসি খুশি থাকতে চাইলে লোকের ফালতু কথায় কান দিও না, কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। হাজার ভুল করলেও শুধরে দেওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা, ছেড়ে যাওয়াটা হলো বেইমানি। কারো জন্য অপেক্ষা করার আগে এটা বিচার করে নিও, যার জন্য অপেক্ষা করছো সে মানুষটি তোমাকে কতটা চায়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। বড় হয়ে গেছি, তাই মন খুলে কান্না করা বারণ। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না। সোজা হিসাব, যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য না আমিও তার জন্য না। রাগী মেয়েদের প্রেমে পড়েন, জিতবেন ভাই। রাগী মেয়েগুলো তার ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি যত্নশীল হয়। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। এখনও কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এত, শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না। কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতেই পারল না। কিছু মানুষ সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করে না, আর যদি করে থাকে তো জেনে রাখবেন সে তাকে বাধ্য করেছে খারাপ ব্যবহার করার জন্য। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, কারো দুঃখ, এগুলো নিয়ে কোনোদিন মজা করবেন না। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায়। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না, কিছু চাওয়া পাওয়া সারা জীবন অপূর্ণ থেকে যায়, চাইলেও পূরণ করা যায় না। বাবা মারা যাওয়ার পরে বেকার ছেলে আর অবিবাহিতা মেয়ে এরা যেন স্বজনদের কাছে অসহায় করুণার পাত্র হয়ে যায়। ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটাই ভালোবাসা। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। ভালোবাসাটা এখন সবাই খেলা ভাবে, কেউ প্রয়োজনে আর কেউ চাহিদা মেটানোর। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস জিনিসটাই শেষ কথা। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সে সম্পর্ক না রাখাই ভালো। ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। হঠাৎ করে বেশি কাছের মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। অভিযোগ করতে করতে এক সময় যোগাযোগ কমে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। গুরুত্ব বোঝা যায় বাস্তবতায়, আর দূরত্ব বোঝা যায় অবহেলায়। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্ট বেশি। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। আচ্ছা, পরিবারের অজুহাত দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কি সত্যিই ভালোবেসেছিল? রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। প্রথম পরিচয়ে যাদেরকে খুব ভালো মানুষ বলে মনে করি, পরে দেখি তারাই সব থেকে বেশি খারাপ। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। একটা রিলেশন টিকিয়ে রাখতে দুজনের মাঝে কোনো একজনকে প্রচুর বেহায়া হতে হয়। ভাগ্যবান তো সেই ছেলে যাকে হারানোর ভয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, যাওয়ার পরে না। হয়তো প্রয়োজন শেষ হয়ে যায়, তাই তো ভুলে যায় আপন মানুষগুলো আপনজনকে। হারিয়ে যাওয়া মানুষগুলো কখনোই আগের মতো ফিরে পাওয়া যায় না। টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। ঠকে তারাই বেশি যারা অল্পতেই কাউকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে সেই মানুষটাই বেশি সুন্দর যার সুন্দর একটা মন আছে। মিথ্যাবাদী মানুষগুলো সবসময় যুক্তিতে সেরা হয়। যে বলে একা থাকা অনেক ভালো, সেও কোনো একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল। মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটাই ভালোবাসার সূত্র। যে যাবার সে যাবেই, মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। মাগুলো বড়ই অদ্ভুত, তাই না? বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়িয়েও সন্তানকে বলে, সাবধানে যাস বাবা। একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা যায়, কিন্তু একটা মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা পরদায়। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে এতবার কাঁদায়। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। ভালো ঘটনাগুলো শুধু মনে দাগ কেটে যায় মাত্র, কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায়। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে না। সব কিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা মোটেও ভালো লাগে না। বালিশে শুধু তুলো থাকে না, আবেগ মেশানো হাজারো ফোঁটা নোনা পানিও থাকে। নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। সম্পর্ক ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো, চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো? পৃথিবীর সব থেকে হতভাগা তো সেই মানুষটা, যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো, শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেও আসে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তাকে তুমি খুব বেশি ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। সব মেয়েরা বিয়ের স্বপ্ন দেখে না, কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে। ছোট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারো সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবে না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গা খুঁজে। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের যে সম্মান করে সেই আসল পুরুষ। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সে তোমায় গুরুত্বহীন ভাববে, যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে, যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে, যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না, যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনো নিজের মানুষ ভাববে না। বিচিত্র মোর জীবন চিত্র, সব খুইয়ে গেছে ঝড়ে, মানুষ তো সব মুখোশধারী, একটি খুলে আরেকটি পরে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক না, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষগুলোই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছু নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষ হলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। দুইজনে সমান তালে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। ঘুমন্ত স্বামীর কপালে স্ত্রীর চুম্বন, স্বামীর প্রতি স্ত্রীর স্বর্গীয় ভালোবাসা, সব স্বামীরা তা পায় না। যারা পায় তারা সৌভাগ্যবান। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। একজন পুরুষের বুকেই একজন নারী সবথেকে নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সত্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে, হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয়। সারা দিন কাজ করার পর বাবা জিজ্ঞাসা করে কত টাকার কাজ করেছ, বউ জিজ্ঞাসা করে কত টাকা বাঁচিয়েছ, ছেলেমেয়ে জিজ্ঞাসা করে কি এনেছ। কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞাসা করবে বাবা কিছু খেয়েছ। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটো চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন, কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না। কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদে কী লাভ। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্য কথা মূল্যহীন হয়ে পড়ে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করছে। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। ইচ্ছে করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড্ড কঠিন। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয় যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যে থেকে যাবে তার নাম সম্পর্ক। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? নাম্বার 1, সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথেও যুদ্ধ করে হেরে যায়। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারো প্রিয় হয় না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। আপনার অসুস্থতায়, প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ। কিরে তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন, তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞাসা করে। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যিই খুব কষ্টের। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যিই ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নরা বাস্তবের চেয়েও সুন্দর। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবেই। এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো, কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ, চোখের জল ঝরিয়ে বলে তুমি কাঁদছ কেন, কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে। মানুষ সত্যিই আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না সেখানে মায়া কাটতে শিখতে হয়। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা। জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন, যে শুধু সুখের সময়ই না, দুঃখের সময়ও পাশে থাকবে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। তারা খুব সৌভাগ্যবান, যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। তৃষ্ণা পেলেও যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যাবেন না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সবাই মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে, যা কখনো ভোলা যায় না। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির सम्मुखीन हवा भालो। विश्वासघातक स्वार्थपर मानुषगुलोके चेना जाए। लोके बोले भालोबासाटा सत्यि होले से आबार फिरे आसबे, किन्तु आमी बोली यदि भालोबासाटा सत्यि हतो ताहले से छेड़ेई जेतो ना। पृथिवीते सबचेये बड़ नेशा हच्छे मानुषेर प्रति मानुषेर माया। विच्छेदेर पर नतून सम्पर्के जाओयाके चरित्रहीनता बोले ना, एक संगे अनेकगुलो सम्पर्क राखाटाकेई चरित्रहीन बोले। अर्थहीन पुरुष और सौंदर्यहीन नारी शुधु कविता और गल्पतेई गुरुत्व पाय। चोखेर जल दिए काउके बेधे रखा जाए ना। जे सत्यिकारेर भालोबासे से कखनो चोखे जल आसते देबे ना। आघात मानुषके जतटुकु ना कष्ट देय तार थेके अनेक बेशी बदले देय। सम्पर्के मनेर टान ना थाकले सेखाने भालोबासा तो दूरेर कथा, भालोबासाटाओ आसे ना। दुर्बलतार सुयोग निये पेछने आघात सब समय काछेर मानुषराई बेशी करे। किछु किछु मुहूर्त स्वल्प स्थायी होलेओ स्मृतिगुलो दीर्घ स्थायी हय। जे थाकार से एमनितेई थाकबे एटा भूल कथा। विपरीत दिक थेके राखते ना चाइले केउ राखते पारे ना। सत्यि आजब मनटा आमार होलेओ पुरोटा जुड़े तुमिई थाको। जे मेटा तार जमानो टाका दिए तोमाके गिफ्ट किने देय से आर किछु ना जानलेओ तोमाके भालोबासते जाने। माझरातेर बोबा कान्नागुलो बड्ड कष्टेर हय। तोमाके धरे राखार क्षमता हयतो आमार नेई, किन्तु तोमाके सारा जीवन भालोबासार क्षमता आमार आछे। काउके भूले जावार नाम भालोबासा नय। प्रति मुहूर्त काउके अनुभव करा तार जोनो कष्ट पावार नामई हलो भालोबासा। सबार साथे कथा बोलते भालो लागे ना, किन्तु जार साथे कथा बोलते भालो लागे सेई तो बोझे ना। जादेर राग बेशी तारा रागेर माथाय अनेक किछु बोले देय, किन्तु राग कमे गेले ताराई आबार सबथेके बेशी कष्ट पाय। किछु समय ताराई आमादेर चोख खुले देय जादेरके आमरा चोख बंधो करे विश्वास करी। भूलेर क्षमा आछे, बेईमानिर नय। इनकाम ना थाकले एकटा समयेर पर निजेर परिवारेर साथे थाकाओ कठिन हये जाय। पुरातन होलेई अवहेला बाड़े, सेटा जिनिसपत्र होक बा मानुष। किछु किछु भालोबासार सम्पर्क आछे जादेर कखनो मिलन हय ना, किन्तु दुजोनेर प्रति दुजोनेर भालोबासा ठीक रये जाय चिरकाल। रात 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায়। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারো জন্য যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে, मन थेके जारा भालोबाशे ताराई बेशी कष्ट पाय। भूल होले शुधरे देवाटा होच्छे भालोबाशा, छेड़े चले जावाटा होच्छे बेईमानी। काउके स्वप्न देखिए चले जावाटा अनेक सहज, किन्तु कारो साथे थेके स्वप्न पूरण कराटा अनेक कठिन। जीवने एमन किछु प्रश्न थाके जार उत्तर खुजे पेते पेते जीवनटा फुरिये जाए। पृथिवीते सबचेये कठिन मुहूर्त मने हय सेटाई, जखन कारो जन्य अधीर आग्रहे अपेक्षा करार पर से आसे ना। अभिमान देखानो मानुषटी आज आमार काछे नेई, ताई आमी एखन आर अभिमान करी ना। कारण आमी जानी आमार अभिमानेर मूल्य आज कारो काछे नेई। आमी छिड़े फेलेछि डायरिर पाता, जेखाने लेखा छिलो हजारो स्वप्नेर कथा। शुधु छिड़ते पारिनी आमार मनेर पाता, जेखाने जमा आछे अनेक ब्यथा। आमाके भूले जावाटा अस्वाभाविक किछु ना, प्रयोजन फुराले मानुष सृष्टिकर्ताकेओ भूले जाए। आर आमी तो शुधुमात्र मानुष। आज स्मृतिर पाता उल्टे देखलाम कत मानुष जीवन थेके हारिये गेछे, कत चेना मानुष अचेना हये गेछे। हयतो कोनो एक दिन आमिओ अचेना हये जाबो एई पृथिवी थेके। झगड़ा चरमे पौঁছানোর आगे शांत हओ, कारण झगड़ा जीवन के सुंदर करते पारे ना, बरং जीवनटाके ছারখার करे देয়। आमी घृणा करी तादेरके जारा निजे भालो थाकार जोन्नो अन्येर मुखेर हासि केड़े निते द्वितीयबार चिंताओ करे ना। भेबो ना, छेड़े दाओ, जा होबार एमनितेई होबे। विपदे कखनो धैर्य हारियो ना। मने रेखो जीवन जतक्षण आछे विपद ततक्षण थाकबेई। हाजारटा सुखेर स्मृति एकटा कष्टके मुछे फेलते पारे ना, किन्तु एकटा कष्ट हाजारटा सुखेर स्मृतिके मुछे फेलते पारे। एटाई जीवनेर सबचेये निष्ठुर सत्यि। छोटोखाटो भूल बुझाबुझिर कारणे भालोबासाटाके शेष करे देওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। নিয়মিত খোঁজ নেওয়ার মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না, बोले फेला कथा, चले जाओ समय और भेंगे जाओ विश्वास। आगेर दिने मानुष मिथ्या बोलते भय पेतो, पाप होबे बोले। एखन मानुष सत्य बोलते भय पाय, विपदे पड़बे बोले। भिडियोटी जोदि आपनार एकटू भालो लेगे थाके ताहले प्लिज शेयर करे अन्यके देखार सुजोग करे दिन। और नतून नतून एमन आरो भिडियो पेते आमादेर चैनलटी सबस्क्राइब करुन। धन्यवाद सबाइके।